আসসালামু আলাইকুম, আজকে আমাদের নন স্টপ খাওয়া দাওয়ার ব্লগে আপনাকে ওয়েলকাম। স্টেক খাবো, ভুনা খিচুড়ি খাবো, বিভিন্ন ধরনের কাবাব খাবো, পাস্তা খাবো, সসেজ খাবো, কোরাল মাছের ভর্তা খাবো, আরও অনেক কিছু খাবো। বাট প্যারাসেলিংয়ের একটা মজার ঘটনাও ঘটছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো ইয়া, ওয়েলকাম টু দিস ব্লগ। আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। কোথায় যাবো ভাই? সল্টে। ওকে, এখানে অনেক টাইপের খাবার আছে, কিন্তু এগুলো আমাদের এখন খেতে ইচ্ছা করছে না। আমাদের এখন খেতে ইচ্ছা করছে খিচুড়ি, কারণ ওয়েদারটা খিচুড়ি খাওয়ার জন্য, তাই না? খিচুড়ি অর্ডার করা হচ্ছে, বিফ খিচুড়ি 350 টাকা, 120 টাকা, মিন্ট লেমনেড। খিচুড়ি এদিকে আচার দিয়েছে, এটা কোরাল ভর্তা যেটা পিরান খান খাচ্ছে, আর ভর্তা ফ্রাই পরিমানে খুব অল্প দিয়েছে, ভর্তা ফ্রাই ডিম ভর্তা, অনেক পেঁয়াজ এবং অল্প ডিম, চিংড়ি ভর্তা। চিংড়িগুলো এক্সেস ফ্রাই করে এত শক্ত বানিয়ে দিছে, যাতে চিবাইতে খুবই বিরক্ত লাগছে। নট ভালো না অতটা। কোরাল ভর্তা যদি না ভালো লাগে ভাই, আমি পরশু তো যাই কোরাল ভর্তা খাবো। কোরাল ভর্তাটা ভালো আছে, সবগুলো ভর্তার ভিতরে কোরাল ভর্তাটা ভালো। লোটটা মাছটা মনে হয় সবচাইতে বাজে লোটটা মাছ এক্সপিরিয়েন্স আমাদের কক্সবাজারের, তাই না? ডবল ফ্রাই করছে, একদম ড্রাই, নট সো গুড। এখানকার ভিতরে শুধুমাত্র খাওয়ার ভিতরে খিচুড়িটা ওকে, আর কোরাল ভর্তাটা, ডালটা অতটা ঘন না। ভাই একটু ডালটা একটু গুলা একটু দেখান তো, মানে পাতলাটা। আমরা আসছি এখন হচ্ছে সুগারে। তো আমরা এর আগে নিরিবিলিতে যে খাবারগুলো খেলাম, ওই খাবারগুলো যদি রেটিং দিতে হয় 5 out of 10। আর আমরা পাশে হচ্ছে সুগারে চলে আসছি, এখানে কফি টফি খাওয়ার জন্য, ডেজার্ট খাওয়ার জন্য। কি নিবে অফিসার? মুস্কেট নিবা? হ্যাজেলনাট নিবা? ওকে। এটা কার ভাই? আমার বাইরে যাই খাবো, রাখেন জমা রাখেন, ফ্রিজে রাখেন ভাই, ফ্রিজে রাখেন, যাওয়ার সময় নিয়ে যাবো, ফ্রিজে রেখে দেন ঠান্ডা করে। ভাই খায়েন না, খায়েন না, আউটসাইড ফুড এলাউড না, এইজন্য ওটা জমা রেখে দেন, শেষ হয় নাই বলে নিয়ে চলে যান, ফ্রিজে রাখেন কিন্তু ঠান্ডা জানি থাকে। ওয়াও, ভাই এই বাজে জিনিসটা একটা দেন তো,
তোমারটা ভালো না বাদ খারাপ? ওইটা বেশি মজা। এটা কেমন? এটা আমরা নাটেলা দেওয়া একটু ওইটাই লোকটাতে ধরা খাইলাম সবকিছুই ধরা আজকে। আপনি এখান থেকে এক প্লেট নিচ্ছেন না, এক প্লেট না নিয়ে থাকা যায়? এখানকার সার্ভিং স্টাইল গুলো সুন্দর, মানে কাপ গুলো সুন্দর, তারপরে যে কালারের কম্বিনেশন গুলোর কারণে টেবিলের উপরে কিছু রাখলে সুন্দর লাগছে স্যার, মানে একটা ভাইব আসছে। দোকানটা বিচের থেকে একটু দূরে হয়ে গেছে, বিচের কাছে দরকার ছিল। সুন্দর না কাপ টাইপ? স্যার কিউট আছে, খুবই কিউট দেখতে, নাইস। নামটাও সুন্দর দিছে, সুগার মজা। আমার লাইকিং এর তুলনায় একটু বেশি মিষ্টি, বাট ফ্লেভারটা ভালো। থ্যাংক ইউ। আপন ধর বাইরে যাই খাবি, এখানে খাবি না, বাইরে যাই খাবি। এখানে আবার বাজাই, এখানে কি জানিস বাইরের ফুড এলাউড না বলে ওরা ভিতরে রেখে দিছিল, বাইরে এসে খায়। এবার এবার খেতে পারিস, এদের খাওয়া যাবে না? না, আদনান বেয়াদব টিচার বাজেট। কি আদনান, আয় বাইরে আয়। হয়েছে খুশি তুই? আবার নিয়ে কেন বসে? আয় 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 চল। কেন দোষী হলাম আমি? কামিং সুন, ইয়েস, উইথ কাকা, উইথ কাকা, উইথ কাকা, ইয়েস। ইমপিএস যে প্যারাসেলিং এ দুঃসাহস করতেছে, আমি নিশ্চিত 2000 যাওয়ার পরেই ইমপিএস বাতাস করে টাস্কের নিচে পড়ে যাবে। এই জন্য ইমপিএস ফিরে আসলে তোমার জন্য না, ইমপিএস তোমাকে গোসল করো, গোসল করো, অভ্যাসটা হোক, সমুদ্রের ভয়টা ভাঙাও। তারপরে ইমপিএস যেখানে আসার পরে আমরা ওকে বলছি যে তুমি গোসল করলে না কেন, কারণ ইমপিএসের হচ্ছে এটা ফার্স্ট টাইম কক্সেস বাজারে। সো ও বলতেছে যে পানিতে নামতে ভয় করে, তোমরা সবাই নামলে নামতাম। তো গতকালকে রাতে আমি আদনানকে বলতেছিলাম যে আদনান ইমতিয়াজকে নিয়ে একটু নামাই দে। তো আদনান আজকে সকালে কি বলছিস? আসলে ওর ভয় লাগছিল, একা আমার বলছে আমার চলো দুজন যাই, বলছে না শুধু দুজন কেন যাবো, সবাই মিলে যায়। আসলে সবাই মিলে টিলে না, ও একটু ভয় পায়। তো সেইখানে ইমতিয়াজ যে প্যারাসেলিকে দুঃসাহসিকতা নিতেছে, এইটা মানে দেখা যাক, দেখা যাক। আমি সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড। তুই ফিরে আসতে পারবি? ইয়ে জীবনের প্রথম আল্লাহ ভরসা। যদি তোমাকে এখানে নামাই দেয় পানিতে, না এগুলো ভাবা যাবে না, মানে ঝাঁপাই পড়তে হবে আর কি। তিনজনের 5700 টাকা করে। তুমিও চলো, আমি একসঙ্গে, আমি করছি অনেক আগে। আরে আরে চলো, এজন্যই তো বলছি এনজয়। কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিও। ওকে ওকে ইমতিয়াজ, আমার জীবনের শেষ ইচ্ছা আমি সমুদ্র দেখে মরতে চাই। বিচের পারে খেলাধুলা করতেছে, এদের লাইফটা কি যে সুন্দর এরা নিজেরাও এখনো বোঝে না। মাশাআল্লাহ, পারবা? আমি আমি পড়বো না, কেন মাঝে ধরে ছেড়ে যায় এক্সাইটমেন্টে ঠেলায়। হ্যাঁ বলে ফেলছে, ভয় লাগছে প্রচন্ড। আদনান আমি সাহস দেব, আদনান ওর গোসল হয়ে যাবে, শিখাই দিবে।
পজে ক্র্যাশ ল্যান্ডিং দিয়ে এইখান থেকে দৌড়াইতে হবে তো তোমাকে প্রচন্ড ভয় লাগতেছে যাও 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 যান ইমতিয়াজ আস্তে আস্তে নিচে নামতেছে মাঝ সমুদ্রে নামবে ইমতিয়াজ আসলেই কিন্তু ও মাই গড ওর আত্মা শিওর উঠছে শিওর বেস্ট ল্যান্ডিং সবকিছু আমি টাকাই নাই ফাইনালি সার্থক ছেলেটা আমরা যে রিসোর্টে আছি এটা হচ্ছে ফুয়াং ডমিনোস রিসোর্ট এটার সাথেই কয়লা রেস্টুরেন্টে আজকে আমরা ডিনার করব আর এখানে লাইভ বারবিকিউ হচ্ছে ওকে সো এখানে আপনাদেরকে অর্ডার দিলে আপনার বারবিকিউ করে দেন ওকে তোমরা কি চাও পিরান খান নাটক কি পিরান খান এখন আমরা পিরান এর গান শুনতে চাই পিরান 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 উঠে গিয়েছে আমাদের গায়ক আলী আদনান One more. No. One more. No. One more. No. Thank you.
খুব ভালো গেছেন ভাই, খুব ভালো গেছেন। প্রন বারবিকিউ আর এটা লোটা ফ্রাই রেখেছিল বিফ কাবাব আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে না, একটা জোস তন্দুরি চিকেন নান দিয়ে খেতে হবে। আর আয়োজন গুলো করছে খুদ বি খুদ হিজ চিজ খুদ বে খুদ চিজে নাশুদ হিজ আহের খুদ বে খুদ ইসকা মাতলাব ইয়াহের কোন জিনিস আপনা আপনি হয় না, লোহা আপনা আপনি তরবারি হয় না। তু জো মেরি পাস নেহি কুছ ভি মেরি সাথ নেহি ইরশাদ ইরশাদ তু জো মেরি পাস নেহি কুছ ভি মেরি সাথ নেহি দিন তো বহ জাতা হে গুজরতি হে রাত নেহি আহ আহ বুঝছ মানে কি রে তুমি আমার সাথে নেই তুমি আমার কাছে নেই দিন তো কেটে যায় রাত তো আর কাটে না। আসলে যাওয়ার সময় আবেগ আপ্লুত হয়ে গেলাম ভাইয়া, আমার গান অসম্ভব পছন্দ করেছে ভাই, একটু বলেন আমার গান নিয়ে। স্যার ওনার মিক্সড গান খুবই সুন্দর ছিল স্যার, ন্যাচারাল ন্যাচারাল। আর 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 স্যার আমার ওনাকে অনেক ভালো লাগছে স্যার, আবার দেখা হবে স্যার। আমি আপনি জয় ধরতে পারি একবার? অবশ্যই স্যার। তো কি অর্ডার দিচ্ছেন আপু? ফাই আপু কি অর্ডার দিচ্ছেন? প্রথম হাতে পড়ছে জীবন তাই আর না কি আপনি সাথে তো হাতে কাটা গিয়ে পড়তে হবে। সানগ্লাস, লাল সানগ্লাস, লাল পড়লো হবে, হলুদটা পড়লে সুন্দর বেশি লাগবে। ওয়েলকাম ড্রিঙ্কস। আমি আবার আরেকটা চা নিয়ে দড়ি ফিশ দিয়ে টার্টার সস। না 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 এরকম আলু ভর্তা আমি জীবনে খাই নাই। আলু ভর্তা এই প্রিয়ান দিলে কি অসংজ্ঞায়িত আপনার বান দিয়ে খান তাহলে আর অন্য কোনো কিছু খাওয়ার জায়গা থাকবে নাকি সন্দেহ পেলে। ভালো বটি দিয়ে কাটেন নাকি কি দিয়ে কাটেন?
বাস্তব নিয়েছে পাস্তা কি বাস্তব সামনে পেছনে একটা পরে আছে একটা দাঁড়া আছে এগুলো কি এইসব আমি অর্ডার করি নাই ভাই। এটা এটা হচ্ছে আকিব ভাইয়ের খুব পছন্দের খাবার, ছোটবেলা আকিব ভাই এই খাবার প্রচুর খেত। আর এই যে ফারিয়াপু ফারিয়াপুর, এটা হচ্ছে ফারিয়াপুর খুব পছন্দের খাবার, তাই না ফারিয়াপু? আপু খুব পছন্দ করে এটা, পাইলে আপু কিচ্ছু খায় না। পারি আপু বলোনিজ পাস্তা উইথ অক্সটেল। এই মাহাদি আসো খাও খাও। এ রিভিউ বাই আলি আদনান। একটু স্পাইসি একটু বেশি হয়েছে এখানে। আর নুডলসের সবজি সবজি থাকলে ভালো লাগতো, তাই না? সবজি যদি মাংসটা কিরকম লাগছে? মাংসটা তো অনেক স্পাইসি, মজা। হ্যাঁ বেশ টেন্ডার, আমি তো একটু খাইলাম একটা, বেশ টেন্ডার, বেশ না? থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ওয়াও এখানে জুস দেওয়া আছে, মিডিয়াম না? মিডিয়াম দিছো? হুম। দীপ্তু কি অর্ডার দিছো? এটা টমাহক দেখতে ভালো লাগছে রে। চিকেনের সাথে যেটা এটা ম্যাশ পটেটো দিয়ে খাওয়া যায়। এবার ম্যাশ পটেটো খেতে ভালো লাগে। এই ভাই লাইফে খাওয়া ওয়ান অফ দা বেস্ট স্টেক। সাইজটা দেখো, কালার তো র খাচ্ছে, র কালার কেন জানি আমরা না। আমার আসলে কি বলো, বাঘের বাচ্চা জন্মগ্রহণ করা উচিত ছিল মানে, কিন্তু আমি মানুষের ঘরে জন্মাই গেছি। এটা তো সব কাঁচা জিনিস খুব ভালো লাগে, কাঁচা কাঁচা মুরগি, কাঁচা গরুর মাংস। আমাদের ভিডিও যদি লাইক কমেন্ট আর শেয়ার করেন তাহলে তাদের ভিতর থেকে একজন পাবে হচ্ছে ইয়ার আস্ত্রার পক্ষ থেকে ঢাকা কক্সবাজার ঢাকার দুইটা ইয়ার টিকিট। সো ওই ইয়ার আস্ত্রার ওই টিকিটটা এখন আমরা সিলেকশন করব কে পাবে, এবং সেখানে বলছিলাম যে আরও দুইজনকে আমি সারপ্রাইজ গিফট দিব। সো প্রথমজন পাবে হচ্ছে ঢাকা কক্সবাজার ঢাকার দুইটা ইয়ার আস্ত্রার টিকিট রিটার্ন, এবং হচ্ছে সেকেন্ড এবং থার্ড উইনার যে হবে তারা পাবে হচ্ছে 5,000 টাকা করে মানে ক্যাশ গিফট। আমরা এখান থেকে প্রোফাইল আইডিটা কপি করব, কারণ অনেক সময় নাম ডুপ্লিকেট হয়ে যায়। সো নাম ডুপ্লিকেট হয়ে গেলে তখন ওনাদেরকে খুঁজে বের করা ডিফিকাল্ট। যেরকম মনে করেন রাসিফ শফিক নামে যদি দুইজন থাকে তাহলে বুঝবো না কোন রাসিফ শফিক উইনার। সো র্যান্ডমাইজার দিয়ে আমরা চলেন এখন সিলেক্ট করি ফার্স্ট উইনার কে এবং সেকেন্ড উইনার কে এবং থার্ড উইনার কে। কপি করে নিলাম সবাইকে, এখানে র্যান্ডম পিকারে নিয়ে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। সো এখানে তিনজনকে আমরা সিলেক্ট করব, তিনজন সিলেক্ট করে সাবমিট দিয়ে দিলাম। শাখাওয়াত মিশু ভাই, ওকে কংগ্রাচুলেশনস মিশু ভাই, আপনি হচ্ছে ফার্স্ট উইনার। মিশু ভাই পাচ্ছে হচ্ছে ঢাকা কক্সবাজার ঢাকার দুইটা রিটার্ন টিকিট। ওকে সেকেন্ড, এবার কে সেকেন্ড? সেকেন্ড কপি পেস্ট করে দিলাম, সেকেন্ড উইনার হচ্ছে শিশির দাস ভাই। ওকে, এবং থার্ড উইনারটাকে একটু দেখে আসি,
থার্ড উইনার হচ্ছে শাহনাজ আক্তার। ওয়াও, কংগ্রেচুলেশনস। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মিশু ভাই বলছিলেন? রাসিফ বলছিলাম, পেটুক কাপল। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তো ভাইয়া, ফোন করছি আপনাকে এটা জানানোর জন্য যে আপনি আমাদের একটা ভিডিও লাইক কমেন্ট এন্ড শেয়ার করছিলেন, ওইটার হচ্ছে ফার্স্ট উইনার আপনি। আমরা মাত্র হচ্ছে এই যে ঈদের আগের দিন আমরা আসলে যে এখন বসছি তো উইনার সিলেকশন করতে, তো আপনার নামটা সবার প্রথমে আসছে এই জন্য আপনাকে ফোন দিলাম। ওনাদেরকে যে গিফট পাঠাইলাম এটার স্ক্রিনশট। সো এনিওয়ে, সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর ইনশাল্লাহ আপনাদের সাথেও কোনো না কোনো একদিন কথা হবে, কোনো না কোনো একদিন দেখা হবে। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আর টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।